যুক্তফ্রন্ট জয়লাভ করে 223টি আসনে এবং মুসলিম লীগ মাত্র 9টি আসনে। পূর্ববাংলার তৎকালীন প্রধানমন্ত্রী মুসলিম লীগের নুরুল আমিন ময়মনসিংহ জেলার একটি আসনে যুক্তফ্রন্টের খালেক নওয়াজ খানের কাছে পরাজিত হয়। যুক্তফ্রন্ট ক্ষমতায় ছিল মাত্র 56 দিন। বাঙালিদের কাছে পশ্চিম পাকিস্তানিদের সর্বপ্রথম প্রত্যক্ষ পরাজয়টি ছিল 1954 সালের প্রাদেশিক নির্বাচন, যার মাধ্যমে আরও শক্ত হয় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি। পূর্ব বাংলার কয়েকটি খ্যাতনামা দল একত্রিত হয়ে গঠন করে যুক্তফ্রন্ট এবং পরবর্তীতে একত্রিত হয় সমগ্র জাতি। আর আজকে আমরা 1954 সালের এই প্রাদেশিক নির্বাচন, যা কিনা যুক্তফ্রন্ট নির্বাচন নামেই বেশি পরিচিত, এর সম্পর্কেই জানব। আর তার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। পশ্চিম পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালিদের আন্দোলন কেবলই দানা বাঁধতে শুরু করে। এর মাঝেই 1954 সালে পূর্ব বাংলায় অনুষ্ঠিত হয় প্রাদেশিক নির্বাচন। এটি ছিল পাকিস্তানের ইতিহাসে প্রথম কোনো লেজিসলেটিভ ইলেকশন, আর এটাই প্রথম কোনো সুযোগ ছিল পশ্চিম পাকিস্তানের মুখোমুখি হওয়ার। আর এই নির্বাচনের জন্য পূর্ব বাংলার কয়েকটি দল মিলে জোট গঠন করে, যে জোটের নাম দেওয়া হয় যুক্তফ্রন্ট। এই দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মাওলানা ভাসানীর আওয়ামী মুসলিম লীগ, শেরে বাংলা একে ফজলুল হকের কৃষক শ্রমিক লীগ। যুক্তফ্রন্টের প্রধান তিন নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। যুক্তফ্রন্ট 21 দফার একটি নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। এই ইশতেহারের মধ্যে প্রধান দাবি ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব বাংলাকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা, বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া, 21 ফেব্রুয়ারি শহীদ দিবস এবং সাধারণ ছুটি ঘোষণা করা, ভাষা শহীদদের স্মৃতিতে শহীদ মিনার নির্মাণ করা ইত্যাদি। এই নির্বাচনে মুখোমুখি হয় পূর্ব বাংলার যুক্তফ্রন্ট এবং পশ্চিম পাকিস্তানের মুসলিম লীগ। যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা এবং মুসলিম লীগের প্রতীক ছিল হ্যারিকেন। 1954 সালের মার্চে অনুষ্ঠিত হয় এই নির্বাচন এবং বাকিটা ইতিহাস। এই নির্বাচনের সবথেকে চমৎকার বিষয়টি ছিল পূর্ব বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী মুসলিম লীগের নুরুল আমিন ময়মনসিংহ জেলার একটি আসনে যুক্তফ্রন্টের খালেক নওয়াজ খানের কাছে পরাজিত হয়। 27 বছর বয়সী এই যুক্তফ্রন্ট নেতার কাছে পরাজয়ের পর পূর্ব বাংলায় তার শাসন প্রায় বিলুপ্তির পথে চলে যায়। এই নির্বাচনটি হয় মোট 309টি আসনের মধ্যে, যেখানে মেজরিটির জন্য 156টি আসনে জয়লাভ করার প্রয়োজন ছিল। যুক্তফ্রন্ট জয়লাভ করে 223টি আসনে এবং মুসলিম লীগ মাত্র 9টি আসনে। পূর্ব বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী নুরুল আমিন সহ মুসলিম লীগের 5 জন প্রভাবশালী নেতাই যুক্তফ্রন্টের কাছে পরাজিত হয়। যুক্তফ্রন্টের বিজয়ী 223 জন প্রার্থীর মধ্যে 130 জনই ছিলেন আওয়ামী মুসলিম লীগের। এত বাজেভাবে হারার পরেও তারা ক্ষমতা ছাড়তে চায়নি। যুক্তফ্রন্ট ক্ষমতায় ছিল মাত্র 56 দিন। এই যুক্তফ্রন্ট প্রাদেশিক সরকারের প্রধানমন্ত্রী করা হয় শেরে বাংলা একে ফজলুল হককে। এই 56 দিন ক্ষমতায় থাকার সময় যুক্তফ্রন্ট সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করে, যেমন বাংলা একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া এবং পাকিস্তান আমলে আমাদের পহেলা বৈশাখ উদযাপন নিষিদ্ধ ঘোষণা করা হয়, এটি ইসলামিক এবং পাকিস্তানি চেতনার পরিপন্থী অজুহাত দেখিয়ে সেটি আবারও চালু করেন একে ফজলুল হক। কিন্তু এই সরকার বেশি দিন স্থায়ী হয়নি। যুক্তফ্রন্ট সরকারকে অপসারণ করে ক্ষমতালাভী পশ্চিম পাকিস্তানিদের মধ্যে থেকে আবারও গভর্নর রুল চালু করেন গোলাম মোহাম্মদ। এরপরে শুরু হয় ইতিহাসের আরও এক কালো অধ্যায়ের। তবে এর থেকে আরেকটু গতি পায় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন।
1957 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ওপেনলি তার একটি ভাষণে পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার কথা বলেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যুক্তফ্রন্টের অবদান অনস্বীকার্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর এই ভিডিওটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারাও এ সম্পর্কে জানতে পারে। আর আপনার মতামত এবং ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।